আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো, সুস্থ ও সর্বদিক থেকে হেফাজতেই আছেন। আমি তানিয়া পারভিন জয়নগর থেকে বলছি। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো, সুস্থ ও সর্বদিক থেকে হেফাজতেই আছি। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অব তানিয়া ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে পাশে রাখবেন। এই মুহূর্তে আমি আমার বালিশের কভার আর বেড সেট চেঞ্জ করতে এসেছি। সকালের টুকিটাকি কাজ আর ব্রেকফাস্ট আমরা সেরেই ফেলেছি। এখন আমি আমার দুটো রুমেরই বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করে নেব, গুড়িয়ে গুছিয়ে নেব। আজ আমার বাড়িতে আমার একমাত্র দাদা আর ভাবি আর আমার একমাত্র বোন আর মনি ভাই, মানে আমার বোনের হাজবেন্ড আসবে। তাই আজ আমি অনেক ব্যস্ত, আমার হাতে অনেক কাজ। আর শুধুমাত্র ওরা আমার বাড়িতে আসবে না, আমাদের এখান থেকে আমরা সকলে মিলে এক জায়গায় বেড়াতে যাব। আর কোথাও বেড়াতে যাওয়ার আগে তো অনেক প্রিপারেশন থাকে, তো সেগুলোও চলছে। তার উপরে এখন শীতকাল, তো যেহেতু আমরা সেখানে গিয়ে স্টে করব, তো অনেক জামা কাপড় এক্সট্রা অনেক কিছু নেওয়ার ব্যাপার আছে। যাই হোক, এখন আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি বারবার দেখাচ্ছি যে বেডশিটের ধারে ধারে আমি গিট দিয়ে নিচ্ছি, বা আমার আগের বেডশিটে দেওয়া ছিল। এটা করলে কি হয় না, বাচ্চারা যখন বিছানায় লাপালাপি করে তো বিছানার চাদরটা সরে যায় না, বা ঘষা দিয়ে নামলে বিছানার চাদরটা গুড়িয়ে যায় না, টান টান হয়ে থাকে এবং সহজে খুলে আসে না। তো বেডশিটের চারিদিকেই গিট দিয়ে নিতে হবে, নিলে তবে বেডশিটটা একদম টান টান হয়ে থাকবে, একদম ফ্রেশ দেখাবে। আর বাচ্চারা যতই নাচুক, যতই খেলা করুক আর যতই ঘষা দিয়ে নামুক না কেন, বেডশিট কোনো অবস্থায় খুলে আসবে না বা গুড়িয়ে যাবে না। তো আপনারা যারা জানেন না তারা ট্রাই করে দেখতে পারেন, আর যারা জানেন তারা তো জানেন ব্যাপারটা। আমার সমস্ত বালিশে একটা এক্সট্রা কভার লাগানো থাকে, যে কভারগুলো পুরনো হয়ে যায় সেগুলো ফেলে না দিয়ে আমি আমার বালিশে লাগিয়ে রাখি, আর ওটাই সবসময় লাগানো থাকে। তার উপর থেকে আবার ভালো একটা বালিশের কভার লাগিয়ে দিই। এটা করলে কি হয়, মেন যে বালিশের কভারটা থাকে, মানে তুলো ভরা থাকে, সেটা সহজে আর নোংরা হয় না, নষ্ট হয় না। আর এই পুরনো কভারটা নোংরা হলে, নষ্ট হলে সহজেই খুলে ধুয়ে নেওয়া যাবে এবং চেঞ্জ করে দেওয়া যাবে। আর এই বালিশে একটা এক্সট্রা কভার দেওয়ার জন্য বালিশটা সবসময় পরিষ্কার থাকে, নোংরা হয় না এবং অনেকটা সেফ থাকে, সহজে ভিতরের কভারটা নষ্ট হয়ে গিয়ে ফেটে যাবে না। এই মুহূর্তে বেডশিট চেঞ্জ করা হয়ে গিয়েছে আর আমি ঘুরিয়ে গুছিয়েও নিয়েছি। আর এই শীতে আমার বেডের চারিদিকে আমি পর্দা দিয়ে রাখি ঠান্ডাটা কম লাগার জন্য। আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন, যে পর্দা দিয়ে খারাপ দেখতে লাগবে তা নয়। আপনি যদি আপনার ঘরের কালারের সাথে বা বেডশিটের কালারের সাথে ম্যাচিং করে লাগান না, খুব সুন্দর দেখতে লাগবে। আর এই শীতে আপনার বিছানা, আপনার রুমের লুকটা না একদম অন্যরকম লাগবে। আর তার সাথে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ঘুরিয়ে গুছিয়ে রুমটাকে রাখা যায় তো অসাধারণ দেখতে লাগবে। এই আইডিয়াটা হয়তো অনেকেরই ভালো লাগবে না বা ফালতু মনে হবে, কিন্তু কি করব বলুন, আমার যেহেতু অসুবিধা হয়, আমার মাথা যন্ত্রণা করে এবং সহজেই ঠান্ডা লেগে যায়, তো এভাবে দিয়ে রাখলে আমার ঠান্ডাটা কম লাগে আর মাথা যন্ত্রণাটাও অত হয় না এবং খুব ভালো লাগে। আর এখানে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আমার ভিডিওটা যারা প্রথম থেকেই দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন। আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের কাছে আমার ভিডিও একটু হলেও ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করবেন, এটাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি আমার পাশের রুমে চলে এসেছি, এসে এখানে আমি গুড়িয়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই পাশের রুমটায় সেরকম কোনো ফার্নিচার নেই, একদমই ফাঁকা ফাঁকা থাকে। আর আমার হানি হাসিনের খেলনা, খেলাধুলার সমস্ত সরঞ্জাম এই ঘরে পড়ে থাকে। আর এই শোকেসটা আমার হানির সমস্ত খেলনা দিয়ে সাজানো, আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব এই শোকেসটা আমি কীভাবে সাজিয়ে রেখেছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই রুমটাও আমি ঘুরিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বেডশিটও চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের হাসিন আর ফাঁদ সোনা দুজনে খুব খেলা করছে, আর আমি ভিডিও করছি, ওরা দেখছে মুখি দিয়ে। তো সব কিছু ঘুরিয়ে গুছিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি রান্নার কাজে চলে যাব।
তো এগুলো পরিষ্কার করার আগে আমি সবজিগুলো কেটে রেখে এসেছিলাম। আমার দাদা ভাবি আর বোনেরা আসছে বলে কিন্তু আজকের কোনো ভালো আইটেম হবে না, শাক সবজির ওপর থেকেই হবে। কারণ যেখানে আমরা বেড়াতে যাব তো সেখানে খুব রিচ খাওয়া দাওয়া হবে, তাই বাড়ি থেকে হালকা খাওয়া দাওয়া করছি, পেটের কোনো সমস্যা যেন না হয়। তো এখন আমি রান্নাঘরে এসে বিম কড়াই সেদ্ধ করতে দিয়েছি। এই বিম কড়াইটা আমরা ভর্তা করব, আর এই বিম কড়াইয়ের ভর্তা আমার হানি হাসিন খেতে খুবই ভালোবাসে আর আমাদেরও খুব পছন্দ। এই শীতকালে আল্লাহ পাক আমাদের জন্য প্রচুর কালারফুল শাকসবজি দিয়েছে, তো সেগুলো যদি ঠিকঠাক খাওয়া যায় তো আমাদের এই শীতে শরীর খুবই সুস্থ থাকবে আর আমাদের স্কিনও খুব ভালো থাকবে। যাই হোক, এখানে আমি বিম কড়াইটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এটা এমনি সেদ্ধও করা যায়, আমি তাড়াহুড়ো করার জন্য প্রেশার কুকারে দিয়েছি। তো প্রেশার কুকারে যখন সিটি মারবেন, সিটি মেরে ভাপটা বার করে দেবেন, কারণ খুব সেদ্ধ হয়ে গেলে যে কোনো জিনিসের গুণাগুণ আর স্বাদ নষ্ট হয়ে যায়। তাই সিটিটা খুলে এভাবে পানিটা মেরে শুকিয়ে নেবেন একদম। তারপরে খাওয়ার সময় নর্মালি আপনারা দিয়ে যেভাবে ভর্তা করেন সেভাবেই ভর্তা করবেন, জিনিসটা খুবই টেস্টি হবে আর খুবই খেতে ভালো লাগবে। তো অনেকেই হয়তো জানেন, তো যারা জানেন না তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, নতুন একটা স্বাদ পাবেন। এবার আমি পালং শাক রান্না করব। তো সেটার জন্য হাঁড়িতেই আমি রসুনটা থেঁতে নিচ্ছি। এভাবে এখানে আমার হাঁড়িতে যে দাগগুলো দেখা পাচ্ছেন, এটা কোনো নোংরা নয় বা কোনো দাগ নয়। বছর দুয়েক আগে আমার কাছে আমার মা এসেছিল, তো সেই সময় কুলের সিজন ছিল আর আমার মাই হাঁড়িতে করে হানির জন্য কুলের আচার করে দিয়েছিল একদম অল্প পরিমাণে। আর আচারটা খুব অল্প পরিমাণে ছিল বলে আমি হাঁড়িতেই রেখে দিয়েছিলাম আর হাঁড়ি থেকেই হানি খাচ্ছিল। তো দু তিন দিন পরে যখন হাঁড়িটা ধুইতে গেলাম, দেখলাম যে একদম এরকম খারাপ হয়ে গিয়েছে। খারাপ হয়ে গিয়েছে বলতে ওখান থেকে অ্যালুমিনিয়ামগুলো চটে গিয়েছে, যেহেতু আমার হাঁড়িটা খুব মজবুত যার জন্য ফুটো হয়ে যায়নি, ভালো আছে, তো ইউজ করা যায়। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এরকম রেখে দিলে নষ্ট হয়ে যায়, তো আমি জানতাম না। তো আমার মতো যারা জানেন না তাদেরকে বলছি, আচার করে, কোনো ধরনের আচার করে এভাবে রেখে দেবেন না, হাঁড়িটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে আমি পালং শাক রান্না করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে হাঁড়িতে রসুন থেঁতো দিয়েছি, তারপরে পেঁয়াজ আর পেঁয়াজকলি কুচি দিয়েছি। এবার এটাতে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো এক চামচ, নুন এক চামচ, আর জিরে আর ধনে গুঁড়োর এক চামচ, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এটা আমার ঘরে তৈরি লঙ্কা গুঁড়ো, আমি ঘরেই তৈরি করি। এবার এটাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এটা হরিণের চিংড়ি। আর এই চিংড়িটার খুব টেস্ট হয় যে কোনো চচ্চড়িতে বা তরকারি করলে, তরকারিটার টেস্ট হয়। আর এই চিংড়িটা যখন আনে একদমই জ্যান্ত ছিল, মানে একদমই টাটকা চিংড়ি। তো এই ধরনের চিংড়িগুলো দিয়ে যে আর রান্না করবেন সেটা খুব টেস্ট হয়। এবার এটাতে আমি পালং শাক দিয়ে দেব। তো এখানে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, পালং শাক না অনেক সময় দেখবেন রান্না করার পরে কীরকম টাইপের একটা খাড় খাড় টাইপের টেস্ট হয়, ভালো টেস্ট হয় না। তো পালং শাকের মধ্যে যদি শিম দিয়ে দেন বা কুচি ওলকপি কুচে দেন, তো খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি টেস্ট হয়। আর এই সময় তো মটরশুঁটি পাওয়া যায়, তো মটরশুঁটির খোলাগুলোও যদি ছাড়িয়ে ছাড়িয়ে দিতে পারেন তো খুব সুন্দর একটা টেস্ট আসবে। আমার পালং শাকটা প্রায় অনেকটা হয়ে এসেছে, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে যে চিংড়িটুকু ছিল সেটুকু আমি নুন হলুদ আর সামান্য তেল দিয়ে জাল দিয়ে রাখছি। আর এখানে ফুলকপি আর শিমটা টমেটো আর আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর এদিকে পালং শাক রান্নাটাও হয়ে গিয়েছে আর উপর থেকে কাঁচা লঙ্কা ভেঁয়ে ভেঁয়ে দিয়ে দিয়েছি। যাদের বাড়িতে বাচ্চা নেই তো আগে থাকতেই কাঁচা লঙ্কা চেলা করে দিয়ে দিতে পারেন, যেহেতু আমার হাসিন খাবে তো আমি লাস্ট শেষে দিয়েছি, এভাবে ঝালটা কম হবে, ঝালের স্মেলটা হবে এটাতে আর টেস্টও ভালো আসবে। এবার উপর থেকে জিরে মরিচের গুঁড়ো ছড়া দিয়ে নামিয়ে নেব আর মাছের রান্নাটাও করে নেব। এই তো মাছগুলোতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রাখছি। এবার আমি ফুলকপি আর শিমটা একটু হালকা করে ভেজে নেব। ফুলকপির একটা নিজস্ব স্মেল থাকে, তো অনেকে ফুলকপির তরকারি খেতে পছন্দ করেন না, তো তারা যদি রান্নার আগে এভাবে ভেজে নেন রান্না করলে টেস্টটা অনেকটা ভালো লাগে। এবার আমি প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হলে
সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি, একদমই অল্প, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলি কুচি দিয়ে দিয়েছি। এই যে তেলের ওপরে আমি সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি না, এটাতে তরকারিতে পাঁচফোড়নের স্মেল বেরোবে না, একটা সুন্দর স্মেল আসবে, আর ফুলকপির গন্ধ যারা নিতে পারেন না ফুলকপির গন্ধও বেরোবে না, তরকারিতে একটা আলাদা স্মেল আসবে যেটা টেস্টটা অনেকটা বাড়াবে এবং খেতেও ভালো লাগবে। এবার এটাতে আপনারা প্রয়োজন মতো গুঁড়ো মশলা দিয়ে দেবেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটাতে টমেটো দিয়ে দেব, একটা থেকে দুটো দিতে পারেন, টমেটো দিলে একটা আলাদা টেস্ট আসে এবং তরকারির একটা আলাদা কালারও হয়। এবারে আলু দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি একটু অল্প পানি দিয়ে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজি ভাজাটা দিয়ে দিচ্ছি। সবজি ভাজাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাতে অল্প একটু পানি দিয়ে দেব, আর পানি দিয়ে ঢাকা দিয়ে এগুলো সেদ্ধ হতে দেব। এবার ঢাকনাটা খুলে একটু সাবধানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। আর এবার এটাতে আমি পানি যতটা পরিমাণ পানির দরকার পানি দিয়ে নেব। পানি দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে, আমি মোটেও রিচ করিনি, হালকা করেছি। তো এভাবে মাছ রান্না করে দেখবেন, সত্যি বলছি খুবই ভালো লাগবে। হয়তো অনেকে করেন, তো যারা করেন না এভাবে করে দেখতে পারেন। রান্না সেরে আমি গোসল করতে এসেছিলাম, এসে আমার বাথরুমের আর টয়লেটের গাছগুলো শাওয়ার দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যেখানে থাকে সেখানে আমি রেখে দেব। আর বাম্বু গাছটা তো আমার টেবিলে থাকে। মোটামুটি আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, তো এবার আমি গোসল করে নেব। আর গোসলের পরে তো আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো, আর অনেক গুড়ুন গুছনও আছে, তাই আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা যারা দেখছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।